চার রাজ্যে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ণ জয়ের জন্য রবিবার সাত রামনগর মণ্ডলের ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত জানান, চার রাজ্যে ভারতীয় জনতা পার্টি বড় জয় পেয়েছে, তাই ওয়ার্ড ভিত্তিক বিজয় মিছিল করা হচ্ছে। ওয়ার্ড ভিত্তিক বিজয় মিছিল চলছে, সুবিশাল মিছিল আপনি দেখতে পাচ্ছেন। আমাদের এখানে আমাদের এই ওয়ার্ডের জেলা কাউন্সিলর, আমাদের বিধায়কও আছেন এবং মণ্ডল সভাপতি আছেন, তৎসঙ্গে যুব মোর্চা, মহিলা মোর্চা, মহিলা মোর্চা, অন্যান্য সব মোর্চা, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে এই মিছিলে সামিল আছেন। এই মিছিল থেকে একটি আওয়াজ উঠছে, আমাদের মণ্ডল সভাপতি বলেছেন যে চলো আবার দেশে বিজেপি সরকার, এবং লক্ষ্য আমাদের এবার দেশ, সেই দেশকে সামনে লক্ষ্য রেখে আমরা আবার এগিয়ে চলছি। এবং আমরা নিশ্চিত যেভাবে প্রচণ্ড বিজয় আমরা চারটি রাজ্যে পেয়েছি, দেশেও আমরা ষাটের ষাট নিয়ে আবার এই রাজ্যে আমরা সরকার প্রতিষ্ঠা করবো।